Assalamualaikum, my lovely viewers. Welcome back to my channel, Runa's Cooking World. आज आपनादेर के दारुन मजार ईद स्पेशल बुटेर डाल दिए গরুর মাংসের রান্নার একটি রেসিপি করে দেখাবো। আর এটি রুটি, চাপাতি, নান, পরোটা কিংবা খিচুড়ি, পোলাও, ভাতের সাথে খেতে অসম্ভব মজার। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিয়ে শাদীর মতো বিভিন্ন অনুষ্ঠানে এই বুটের ডালটি গরুর মাংস কিংবা গরুর মাংসের চর্বি দিয়ে রান্না করা হয়ে থাকে, আর সেটি সাইড ডিশ হিসেবে পরিবেশন করা হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আজকের এই বুটের ডাল দিয়ে গরুর মাংসের রান্নার রেসিপিটি। এখানে আমি 100 গ্রামের মতো বুটের ডাল নিয়েছি, এটাকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে 1/2 কেজির মতো গরুর মাংস নিয়েছি, এগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন একটা মশলা তৈরি করে নিব। এখানে আছে দারচিনি, 3টা এলাচ আর 1টা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি, খুব সামান্য পরিমাণে জয়ত্রী আর 3টা লং নিয়ে এগুলোকে পাটায় বেটে নিয়েছি। এই বাটা মশলাটি বুটের ডাল আর গরুর মাংসের স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে দিবে। এবার একটা পাত্রে 1/4 কাপের মতো তেল নিয়েছি, তারপর এখানে লং, এলাচ আর দারচিনি দিয়ে দিয়েছি, আর 2টো তেজপাতা মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে দিয়েছি। সামান্য ভেজে 1 কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে আসলে সামান্য পানি দিব, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এতে এক এক করে মশলা অ্যাড করব। এখানে আছে 1 টেবিল চামচের মতো আদা বাটা, 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1 চা চামচের মতো জিরা বাটা। এখানে আছে 1 চা চামচের মতো শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো লবণ, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর 1/2 চা চামচের মতো হলুদ বাটা। তারপর বাটা মশলাটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন কিছুটা পানি দিয়ে দিচ্ছি, এই পানিতে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন মশলার উপর তেল উঠে আসবে তখন ধুয়ে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিব। এখন এই মাংসটাকে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিট পর। দেখুন মাংস দিয়ে অনেকটা পানি ছেড়ে এসেছে, আমি কোনো পানি দেইনি। এই পানিতে মাংসটাকে সিদ্ধ করে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। মাংসটা প্রায় 70% মতো হয়ে গেছে। এই পর্যায়ে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। এই ডালটা মাংসের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু ডালটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তাই ডালটা গলতে তেমন একটা সময় লাগবে না। খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি অ্যাড করে দিব। ডাল আর মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন এতে ফুটন্ত পানি দিয়ে দিব। তারপর এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব ডালটা ফুটে আসা পর্যন্ত। এর মধ্যে আমি 2 বার ঢাকনা খুলে নাড়া দিয়েছিলাম, এখন 3 বারের মতো ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ডালটা আমার গলে এসেছে আর মাংসটাও দেখুন গলে গেছে। সব শেষে এতে 1/2 চা চামচের মতো গরম মশলা দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে ডালটাকে নামিয়ে ফেলতে পারেন। আমি একটু বাঘার দিয়ে নিচ্ছি, বাঘার দিলে ডালটা খেতে আরও বেশি ভালো লাগে। 2 টেবিল চামচ তেলে 1টা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 4টা শুকনো মরিচ, এভাবে ভেজে বেশতা করে তারপর বাঘার দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। এই তো রেডি হয়ে গেছে দারুণ স্বাদের গরুর মাংস দিয়ে বুটের ডালের রান্নার রেসিপিটি। আসছে ঈদে সবার বাসায় কম বেশি গরুর মাংস থাকবে, চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্টও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।